56 সেকেন্ডের এক ঝলক মুহূর্তে আলোচনার টেবিলে উঠে এসেছে দেয়ালের দেশ। কিছু টুকরো দৃশ্য দেখে আস করা যায় এতে শরীফুল রাজ এমন চরিত্রে আছেন যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলির চরিত্রটি এক সাদামাটা তরুণীর, তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু সেটা কেমন আর মর্গের সঙ্গেও বা তাদের কি সংযোগ সেসব এখনো রহস্য, যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়। শুরু থেকে ঈদের সিনেমার তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে নির্মাতা মিশুক মনিরের দেয়ালের দেশ। শনিবার বিকেলে প্রকাশ হয় এর টিজার, যা নজর কেড়েছে ভক্ত দর্শকদের। প্রথম ঝলকে গল্পের রহস্যময় প্লট, রাজ বুবলির সাজ, অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে, যার ফলে দর্শক সমালোচকরা এর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন রকমের চরিত্র, কিন্তু অনেক সময় পর্দায় সেই বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এই সিনেমাটি সেখান থেকে ব্যতিক্রম, এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্র এর আগে আমার করা হয়নি, বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কারণ তখনও আমি কমার্শিয়াল ছবির নায়িকা, আর এই ছবিতে আমাকে নায়িকা নয় চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সে ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানে সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে। সিনেমায় রাজ বুবলি ছাড়াও আছেন আইজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ। মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত দেয়ালের দেশ মুক্তি পাচ্ছে আগামী ঈদুল ফিতরে।